পঞ্চায়েত নির্বাচন নিয়ে অচলাবস্থা চললেও বিজেপি তাদের প্রার্থীরা যাতে মনোনয়ন প্রত্যাহার না করে তার জন্য বিশেষ ব্যবস্থা নিলেন। একসঙ্গে দশজন প্রার্থীকে গীতা ছুঁয়ে শপথ বাক্য পাঠ করানো হলো। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের রামনগর এক নম্বর ব্লকের পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের অলঙ্কারপুরে প্রার্থীদের রক্ষা করার এমনই ব্যবস্থা করা হলো। দলীয় কার্যালয়ে মনোনয়ন পেশ করা বিজেপি প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান রামনগরের বিজেপি ব্লক সভাপতি তপন মাইতি। বিজেপি ব্লক সভাপতি বলেন, মনোনয়নের প্রথম দিন থেকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রার্থীরা ভয় পেয়েছে, আর ভরসা করাই যাচ্ছে না। প্রতিদিনই হুমকির পাশাপাশি টাকার টোপ দেওয়া হচ্ছে, তাই কেউ কোনো কিছুর কাছে যাতে মাথা নত না করেন এবং মনোনয়ন প্রত্যাহার না করেন তাই এই ব্যবস্থা। শুধু পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নয়, রামনগর এক নম্বর ব্লকের প্রত্যেক বিজেপি প্রার্থীকে গীতা ছুঁয়ে শপথ বাক্য পাঠ করানো হবে। শাসক দলের পক্ষ থেকে বিজেপির এই পদক্ষেপের সমালোচনা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সহসভাপতি শেখ সুফিয়ান বলেন, বিজেপি রাজনীতি করে ধর্মের উপরে ভিত্তি করে, আর সেই কারণেই ধর্মের ভয় দেখিয়ে ভোটযুদ্ধ পার হতে চাইছে তারা। বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ উঠেছে বেশ কয়েকটি জায়গা থেকে। তবে এভাবে প্রার্থীদের নিজেদের শিবিরে রাখার প্রক্রিয়া বেশ অভিনব।